কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমাদের এসএসসি এবং সমমান পরীক্ষা 2021 এবং এইচএসসি ও সমমান পরীক্ষা 2021 পরীক্ষার্থীদের জন্য সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে যথাক্রমে 60 দিন এবং 84 দিনের শ্রেণী কার্যক্রম শেষে পরীক্ষা অনুষ্ঠানের পরিকল্পনা আমরা গ্রহণ করেছিলাম। বর্তমান অতিমারী কোভিড-19 পরিস্থিতি বিবেচনায় আমরা শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক 3টি নির্বাচনিক বা ইলেকটিভ বিষয়ের উপর অ্যাসাইনমেন্টের মাধ্যমে শিক্ষণ ফল অর্জনের বিষয়ে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। এসএসসি বা সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট আমরা এই 18 জুলাই 2021 তারিখ থেকে দেওয়া শুরু করব এবং 12 সপ্তাহে মোট 24টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। 3টি নির্বাচনিক বিষয়ের উপর প্রতি সপ্তাহে 2টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট, প্রতি সপ্তাহে এসএসসি পরীক্ষার্থীগণ 2টো করে অ্যাসাইনমেন্ট করবেন, মোট 12 সপ্তাহে 24টি অ্যাসাইনমেন্ট করবেন, অর্থাৎ প্রত্যেকটি নির্বাচনিক বিষয়ের উপর তারা 8টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই 8টি অ্যাসাইনমেন্টের মাধ্যমে তাদের যে সংক্ষিপ্ত সিলেবাস সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। আর এইচএসসি এবং সমমান পর্যায়ের অ্যাসাইনমেন্ট প্রদান আমরা 26 জুলাই 2021 তারিখ থেকে শুরু করব এবং 15 সপ্তাহে মোট 30টি অ্যাসাইনমেন্ট তাদেরকে দেয়া হবে। তাদের 3টি নির্বাচনিক বিষয় এবং এইচএসসি তে যেহেতু প্রতিটি নির্বাচনিক বিষয়ে 2টি করে পত্র আছে, অতএব মোট 6টি পত্রে তারা এই 30টি অ্যাসাইনমেন্ট করবেন মোট, অর্থাৎ প্রতিটি পত্রে 5টি করে অ্যাসাইনমেন্ট করবেন। এরাও এইচএসসি ও সমমান পরীক্ষার্থীরাও প্রত্যেকে সপ্তাহে 2টি করে অ্যাসাইনমেন্ট করবেন এবং এই অ্যাসাইনমেন্ট গুলোর মাধ্যমে তাদেরও যে সংক্ষিপ্ত সিলেবাস আমরা দিয়েছি সেটিকে আমরা কভার করব ইনশাআল্লাহ। যেগুলো আবশ্যিক বিষয় বাংলা ইংরেজি, এসএসসির ক্ষেত্রে বাংলা ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এইচএসসির ক্ষেত্রেও বাংলা ইংরেজি, সেই আবশ্যিক বিষয়গুলো কিংবা চতুর্থ যে বিষয় সেই বিষয়গুলোর কোনো অ্যাসাইনমেন্ট আমরা দেব না। এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ের শিক্ষার্থীরা তাদের জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় আবশ্যিক বিষয়গুলো যেমন বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি ও ধর্ম, এই বিষয়গুলো তারা পড়ে এসেছে এবং এই বিষয়গুলো তাদের এই পূর্ববর্তী পরীক্ষায় মূল্যায়নও করা হয়েছে। এসএসসি এবং সমমান পর্যায়ের শিক্ষার্থীদের গ্রুপ ভিত্তিক বিষয়সমূহ ইতোমধ্যে বোর্ডগুলো পরীক্ষার মাধ্যমে কিন্তু মূল্যায়ন করেনি, সে কারণে এই বিষয়সমূহের মূল্যায়ন আবশ্যক। তাছাড়াও আবশ্যিক বিষয়সমূহের নম্বর জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে এসএসসি, এইচএসসি বা সমমান পর্যায়ে নম্বর প্রদান করা সম্ভব। আমি আবারও বলছি, যেহেতু আবশ্যিক বিষয় যেগুলো আছে বাংলা, ইংরেজি, গণিত, আইসিটি, ধর্ম, এগুলো অষ্টম শ্রেণী পর্যন্ত যেই পরীক্ষাগুলো হয়েছে কিংবা যারা এইচএসসি দেবেন তাদের এসএসসি পর্যন্ত এগুলোর মূল্যায়ন হয়ে গেছে, কাজেই এগুলো, এই বিষয়গুলোতে এবার আমরা আর মূল্যায়ন করব না। আমরা শুধুমাত্র ইলেকটিভ বিষয়গুলো বা নির্বাচনিক বিষয়গুলো যেগুলোর মূল্যায়ন আগে হয়নি সেই বিষয়গুলোর মূল্যায়ন করব। আর যাদের বললাম যে জেএসসি, জেডিসি, এসএসসি বা সমমান পরীক্ষায় এইগুলো করে এসেছে সেটি দিয়ে সাবজেক্ট ম্যাপিং করে, অর্থাৎ গত বছর আমরা এইচএসসি পরীক্ষার ফলাফল দিতে গিয়ে যেভাবে সাবজেক্ট ম্যাপিং করেছি তার মাধ্যমে সেই একই পদ্ধতি অনুসরণ করে এই আবশ্যিক বিষয়গুলোর মূল্যায়ন করা সম্ভব এবং সেইভাবে এই আবশ্যিক বিষয়গুলোর করা হবে। এছাড়াও উচ্চতর শিক্ষার ক্ষেত্রে যেহেতু গ্রুপ ভিত্তিক বিষয়সমূহের মূল্যায়নের প্রয়োজনীয়তা রয়েছে, সে কারণেও এই গ্রুপ ভিত্তিক
বিষয়ের মূল্যায়ন করা জরুরি। অর্থাৎ যেমন যারা বিজ্ঞান গ্রুপে আছে তাদের পদার্থ রসায়ন জীববিজ্ঞান কিংবা যার নির্বাচনিক বিষয়ে গণিত আছে এই বিষয়গুলো মূল্যায়ন করা দরকার, কারণ পরবর্তী পর্যায়ে যারা উচ্চতর ক্ষেত্রে অর্থাৎ বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা যাবেন তাদের এই বিষয়গুলোর মূল্যায়ন যেহেতু আগে হয়নি সেই জন্য এই বিষয়গুলোর মূল্যায়ন তাদের করা প্রয়োজন। কাজে কোন শিক্ষার্থীকে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হবে না ফর্ম ফিল আপ করবার জন্য। আর পরীক্ষা যেহেতু কম সংখ্যক পরীক্ষা নেওয়া হবে, শুধুমাত্র যে কটি বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই অনুযায়ী পরীক্ষার ফিও হ্রাস করে নির্ধারণ করে দেয়া হবে, এবং এ বিষয়ে আমাদের বোর্ডগুলোর থেকে খুব শিগগিরই নির্দেশনা জারি করা হবে যে কবে নাগাদ কবে থেকে কবে ফর্ম ফিল আপের কার্যক্রম চলবে এবং পরীক্ষার ফি কতটা হবে। এবং যেহেতু পরীক্ষার ফি এগুলো এই বিভিন্ন অনলাইন মাধ্যমে তারা দেবেন, অতএব এখানে কোনোভাবে ফি কম বেশি নেবার কোনো সুযোগ সেখানে থাকবে না। অনিয়মিত পরীক্ষার্থীদের ব্যাপারে বলছি, সকল বিষয়ে অনিয়মিত পরীক্ষার্থীগণ নিয়মিত পরীক্ষার্থীদের মতোই এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। এক বিষয় বা দুই বিষয়ে যারা অকৃতকার্য অনিয়মিত পরীক্ষার্থী, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তাদের দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, দ্বিতীয়বার তৃতীয়বার যেমনই হোক, যদি আবশ্যিক বিষয়ের ক্ষেত্রে তারা পরীক্ষার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের ফলাফল সাবজেক্ট ম্যাপিং এর মাধ্যমে দেয়া হবে, অন্যদের যেমন দেয়া হবে। আর নির্বাচনিক বিষয়ের উপর অর্থাৎ যেগুলোতে পরীক্ষা হবে সকলের, সেই বিষয়ের উপরে যদি অনিয়মিত পরীক্ষার্থীগণের পরীক্ষা থেকে থাকে তাহলে তারাও অন্যান্য সকল পরীক্ষার্থীর মতোই তারাও এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন। আর মানোন্নয়ন পরীক্ষার্থীগণ আবশ্যিক বিষয় ছাড়া তারাও একইভাবে নির্বাচনিক বিষয়ে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে।